Assalamualaikum viewers, Alamgir Range নতুন একটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রাসেল আবার আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের ভালুকা রেঞ্জের বাদশাকে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো সেই সুবাদে আমি আজকে আবার নিয়ে এসেছি আমাদের বোর্ডবাজার রিটেল সেন্টারের শাইনশাকে। আজকে আপনারা ইতিমধ্যে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের বোর্ডবাজার রিটেল সেন্টারের শাইনশা। এর নাম আমরা দিয়েছি শাইনশা। কেন দিয়েছি আপনারা এর লুকসটা দেখলেই বুঝতে পারবেন। মানে শাইওয়ালের ভিতরে এত সুন্দর গরু খুবই কম দেখা যায়। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের যে শাইনশা রয়েছে এটা হচ্ছে শাইওয়াল ব্রিডের একটি গরু। ওর ট্যাগ নাম্বার হচ্ছে 2524। একটু রাগি আছে, মূলত অসময়ে বের করেছি তো এই জন্য একটু রেগে আছে। ঠিক আছে, আপনাদের দেখানোর জন্যই বের করানো হয়েছে। তো আমাদের শাইনশার এবং আমরা যদি আমাদের শাইনশাকে পূর্ণাঙ্গ আপনাদেরকে একটু দেখাই, আমরা যদি মাথার দিক থেকে শুরু করে একটু দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন মাথার দিকটা খুবই সুন্দর। শুধু মাথার দিক না, আমরা যদি মাথার দিক থেকে আমরা ঝুলটার দিকে যাই, গলকম্বলের ঝুলটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এবং অনেকটা ঝুল। আমরা যদি নাভির সাইডটাতে যাই, আমরা মূলত দেখতেই পাচ্ছেন অনেকটা ঝুল কিন্তু, এবং পিছন থেকে মাশাল্লাহ খুবই সুন্দর। এর মানে যেদিক থেকে আপনি দেখেন না কেন গরুটা কিন্তু খুবই সুন্দর লাগে, এবং লেজটাও কিন্তু একদম মাটি ছুঁই ছুঁই। আর যদি আমরা কালারটার কথা বলি, ব্ল্যাক এবং হোয়াইটের মিশ্রণ, খুবই সুন্দর দেখতে লাগছে। মূলত এর কালার, তারপর শরীরের গঠনটা, ওর হাইটটা যদি দেখেন আপনারা, হাইটটাও মাশাল্লাহ খুবই সুন্দর হাইট। এর ওর লেন্থটাও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর, এবং কালারটা তো বলার বাইরে। আর যদি আমরা বলি যে এর 800 প্রায় অলমোস্ট আপনার ঈদ আস্তে আস্তে 900-এর কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যারা এত বড় গরুগুলো দেখেন শাইওয়ালের ভিতরে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই গরুটা, মূলত যদি এই স্পেসিফিক এই গরুটার কথাই বলি, দেখবেন যে গরুটা গঠনটা যদি আপনারা দেখেন, মানে কোনো দিক থেকে বলতে পারবেন না যে গরুটাকে ভালো লাগছে না। এবং তার পেট নেই, এবং কোনো জায়গা থেকে যে অনেক সময় দেখা যায় বড় গরুর এক এক জায়গায় মাংসপেশি ফুলে থাকে, এরকমেরও কিন্তু নাই। একদম পরিপূর্ণ একটি গরু যদি বলি, সেটা হচ্ছে আমাদের শাইনশা। আর যদি আমরা গর্দানের সাইডটাতে একটু আসি, দেখবেন যে গর্দানের সাইডটা কিন্তু অনেক মোটা। আমরা অনেকগুলো ভিডিওতে বলেছি কেন আমাদের সবগুলো গরু দেখবেন এরকম গর্দানের সাইডটা কিন্তু অনেক মোটা। আর এটা কেন মোটা আমাদের অনেক ভিডিওতে বলেছি, কারণ মূলত আমাদের খাবার দেওয়ার ব্যবস্থাটা, মূলত গরু যত পায়ের কাছ থেকে খাবে তত তার গর্দান মোটা হবে। সো ভিউয়ার্স, অনেক কথাই বললাম, আর এও বুঝতে পেরেছি যে শাইনশাকে আপনাদের ভালো না লেগে কোনো উপায় নেই, শাইনশাকে অবশ্যই ভালো লাগবে। এবং যারা এই কোরবানির ঈদে শাইনশাকে বুকিং করতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা ফেসবুক পেজে সরাসরি যোগাযোগ করুন এবং বুকিং দিয়ে দিন আপনার কোরবানির ঈদের জন্য আমাদের শাইনশাকে। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আলমগীর রেঞ্জের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।